আমাদের সবার ওই একটা ফ্রেন্ড আছে না, যে কিনা পরীক্ষার আগের দিন বলে, দোস আমার একদম পড়া হয় না, কালকে আমি ফেল করব, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। অ্যান্ড দেন পরীক্ষায় 190 পায়, সিজিপিএ 3.8 পায়, অ্যান্ড তারপরে আবার বলে, দোস আরো ভালো করতে পারতাম, আর একটু পড়া উচিত ছিল, এই সিজিপিএ দিয়ে কি হয়, আমাকে দিয়ে কিছু হবে না, রাইট? অ্যান্ড দেন আমাদের আরেক ধরনের কিন্তু ফ্রেন্ড আছে, যে পরীক্ষার আগের দিন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, পরীক্ষায় 140 পেয়েও বেশ খুশি। চিন্তা করে দেখো, এক ফ্রেন্ড, সে ভাবছে পরীক্ষা জিনিসটা অনেক কঠিন, পরীক্ষা এখন আসেও নাই কিন্তু তার কাছে পরীক্ষাটা অনেক কঠিন, আরেকজন অনেক সহজভাবে নিচ্ছে। যেই ফ্রেন্ড পরীক্ষাটাকে কঠিন করে নিচ্ছে, তার চিন্তাটা অনেকটা এরকম যে এই পরীক্ষায় পাশ না করলে মেবি সে চাকরি পাবে না, চাকরি না পারলে সে বিয়ে হবে না, বিয়ে না হলে তার সংসার হবে না, সংসার না হলে তার লাইফ হবে না, লাইফ না হলে তার ধ্বংস অবস্থা হবে। আরেকজন চিন্তা করছে, একটা পরীক্ষাই তো আরেকটা অপরচুনিটি, লাইফে হাজারটা অপরচুনিটির মতো এই অপরচুনিটিটাও আসছে, মেবি সে আরেকটা অপরচুনিটি সামনেও পাবে, সে অনেক সহজভাবে নিচ্ছে। সেম পরীক্ষা, একজন অনেক কঠিন করে দেখছে, একজন অনেক সহজ করে দেখছে, পরীক্ষা কিন্তু এখন আসেও নাই, তার আগেই এই অবস্থা। আমাদের লাইফটাও কিন্তু সেম একটা পরীক্ষার মতো, অনেকে দৃষ্টিভঙ্গির কারণে লাইফটাকে সে অনেক কঠিনভাবে নেয়, যে লাইফ অনেক কঠিন, আমাকে দিয়ে কিছু হবে না, আমি ফেল করব, অ্যান্ড ভালো কিছু করার পর বলে, না এটা তো হইলো না, আরও কিছু করা যেত। আবার আরেকজন লাইফটাকে অনেক সহজ করে নেয় তার দৃষ্টিভঙ্গির কারণে, এবং খুব সিম্পলি তার অপরচুনিটিগুলো আসে, নেয়, সামনে অপরচুনিটির জন্য ওয়েট করে, ফেইলার আসলে খুব সহজভাবে নেয়। তুমি চিন্তা করো, সেম লাইফ সেম রিয়ালিটি, অনেকের দৃষ্টিভঙ্গির কারণে জিনিসটা অনেক কঠিন হয়ে যায়, অনেকের দৃষ্টিভঙ্গির কারণে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। তো তোমার লাইফের যে আউটকাম সেটা কিন্তু অনেকটা নির্ভর করে তোমার দৃষ্টিভঙ্গির উপরে, কেউ জিনিসটাকে অনেক কঠিন করে ফেলে, কেউ জিনিসটাকে অনেক সহজ করে নেয়, এবং এই চয়েসটা কিন্তু তোমাদের হাতে।